আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ১৬ নভেম্বর দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি আরবে থাকা প্রবাসীরা সাবধান যারা অবৈধভাবে অবস্থান করছেন আপনারা সতর্কতার সাথে চলাফেরা করুন সৌদির চারদিকে প্রতিনিয়ত চলছে পুলিশের ধরপাকর অভিযান আর এই অভিযানে যে সকল প্রবাসীরা আটক হবেন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে প্রতিনিয়ত সৌদি আরবে পনেরো থেকে ষোলো হাজার প্রতি সপ্তাহেই প্রবাসীরা আটক হচ্ছেন আর এদের মধ্য থেকে প্রতি সপ্তাহে আট থেকে দশ হাজার প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে জানা গেছে গত এক সপ্তাহে সাত হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে সৌদি পুলিশ আর ফেরত পাঠানোর আগে এসকল প্রবাসীদের প্রত্যেকের আঙুলের ছাপ এমনভাবে রেখে দেওয়া হচ্ছে যাতে করে তারা পরবর্তীতে আর কখনও সৌদি আরবে প্রবেশ করতে না পারে তাছাড়া এখনও পুলিশের হাতে বিপুল সংখ্যক প্রবাসী আটক রয়েছেন জানা গেছে একান্ন হাজার সাতাত্তর প্রবাসী আটক রয়েছেন এদের মধ্যে তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন পুরুষ সাত হাজার একশো পঁচাশি জন নারী এসকল নারী এবং পুরুষদেরকে পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তাই সৌদিতে থাকা প্রবাসীরা বিশেষ করে যারা অবৈধভাবে রয়েছেন আপনারা সতর্কতার সাথে চলাফেরা করুন মনে রাখবেন এখন যদি পুলিশের হাতে আটক হন তাহলে খালি হাতেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হল ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় সৌদি আরব আমিরাত সহ আরব দেশগুলো সহায়তা কার্যক্রম আগের চেয়ে বহুগুণ বাড়িয়েছে এখন পর্যন্ত জাতীয় উদ্যোগে একশো মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে সৌদি আরব গত ছয় দিনে খাদ্য আশ্রয়ন সামগ্রী সহ ছয়টি ত্রাণবাহী বিমান পাঠিয়েছে দেশটি রিয়াদের কিং খালিদ বিমানবন্দর থেকে সকল বিমান মিশরের আল আরিশ বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে রাফা ক্রসিং হয়ে ত্রাণ সামগ্রী গাঁজায় বস্তুচ্যুত মানুষের জন্য পাঠানো হয় তাছাড়া জাতিসংঘ পরিচালিত ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থাকে জরুরি সহায়তার অংশ হিসেবে পনেরো মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে সৌদি আরব এই অনুদান দিতে উদ্ধের মধ্যে খাদ্য আশ্রয় আশ্রয়ের আইটেম ঔষধ পানি ও স্যানিটাইজেশন সরবরাহ করা হয় মূলত সৌদি আরবের বাসা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের তত্ত্বাবধানে এ সকল সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে